পদ্মা যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের প্রধান নদনদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পানিবন্দী মানবেতর দিন পার করছেন কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পানিতে ডুবে আছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। যমুনার তীরবর্তী সিরাজগঞ্জ অংশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 66 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। জেলার 6টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে রাজবাড়িতে পানিবন্দী মানুষ গবাদি পশু নিয়ে উঁচু রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। রাস্তাঘাট যদি ভালো করে তাহলে খুব ভালো, না করলে তো এইভাবে ডুবে দেবে, চলাফেরা করো, তাছাড়া উপায় নেই। বাচ্চা যে ৭৪ মাসে, সেই বাচ্চা যে সেই ৭২ মাসে, এতে কাজ হয়, এতে কাজ হয় না, সাজিয়ে কিছুই পাইনি। এদিকে কুড়িগ্রামে অন্য সকল নদীর পানি কমলেও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে এ দুই নদীর অববাহিকায় বন্যার পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। নদী ভাঙছে, ভাঙ্গে আসে এখানে ঠায় নিছে, তার মধ্যে ফির পানি, খাওয়া দাওয়া, টাকা পয়সারও কষ্ট, পানির মধ্যে আর পাকশাক করতে পারি না। বাড়িয়ে তো আমার বাড়ি ঘর দিয়ে তলাইছে, তলে তো আমার সেই কষ্ট হয়েছে। এছাড়া ফরিদপুরে পদ্মার পানি এবং গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি বেড়ে বন্যার পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।